বছরের মধ্যে যে ১২টি মাস রয়েছে তার মধ্যে রমাদান আল করিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মাস। রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে রমাদান আল করিম আবারও আমাদের সামনে সমাগত হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাসটির সম্মান কেমন, এই মাসটির ফজিলত কেমন, সেটা আগে ভালোভাবে জানা দরকার। অন্যান্য মাস আর রমাদানের মাস, অন্যান্য মাসগুলোর সাথে রমাদান আল করিমের তুলনামূলক ফজিলতগত কিছু পার্থক্য আছে না নাই? রমাদান এই শব্দটি হচ্ছে আরবি, এটি রমদন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেয়া, ছাই করে দেয়া। প্রশ্ন হচ্ছে রমাদান কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়? উত্তর হচ্ছে রমাদানের মাস এসেছে, এই মাসটিকে যারা কাজে লাগাবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। সারা বছর গুনাহ করতে করতে আমাদের অনেকের অন্তর কলুষিত হয়ে পড়েছে, গুনাহ করতে করতে মানুষের নফস যখন কলুষিত হয়ে গেল, রমাদানের একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মাসটিকে যারা প্রপারলি কাজে লাগাতে পারবে, আল্লাহ যেভাবে চান সেভাবে যারা ঈমান আর তাকওয়া দিয়ে এই মাসটিকে পরিপূর্ণ করে দিতে পারবে, এই মাসের সিয়ামগুলোর বদৌলতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কোথাও আবর্জনা থাকলে সেখানে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, আবর্জনাগুলো অবশিষ্ট থাকবে নাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রমাদান আল করিম এসেছে আমার আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে আমাদের জীবনটাকে গুনাহমুক্ত করে দেওয়ার জন্য এই রমাদানের মাস দিয়েছেন কে? এই মাসটির সম্মান কেমন দেখেন, কত ফজিলতপূর্ণ মাস। বছরের মধ্যে ১২টি মাস রয়েছে, কিন্তু কোন মাসের কথা রব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পেসিফিক ভাবে উল্লেখ করেন নাই? রমাদান মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটির কথা কোরআনুল কারিমে স্পেসিফিক ভাবে উল্লেখ করার পাশাপাশি এই মাসটিকে কোরআন নাজিলের মাস হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শাহ রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন রমাদান মাস এটি কোরআন নাজিলের মাস, এই মাসটিকে আল্লাহ তাআলা নাম ধরে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। কোরআনুল করিম খুলে দেখুন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, অন্য যে কোনো মাস, রজব, শাবান, যিলকাদ, যিলহিজ্জা, কোনো মাসের নাম কোরআনে করিমের ভেতরে নাই। একমাত্র মাস হচ্ছে রমাদান মাস, যেই মাসটির নাম আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়ে কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসটিকে আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসটি কেমন বিশেষ সম্মানিত মাস শুনেন, বুখারি এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেছেন যখন রমজান মাসের আগমন হয়, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়। কেউ কেউ বলতে পারে, হুজুর রমজান মাসে শয়তান যদি শিকলবন্দি থাকে তো রমজান মাসে মানুষ শয়তানি করে কেমনে? শয়তান তো দুই প্রকার, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি
ওয়ান্নাস, মানুষের অন্তরে কুপ্ররোচনা দানকারী শয়তান তো দু ধরনের, জিন এবং মানুষদের মধ্য থেকে। তো জিন শয়তানকে তো আল্লাহ শৃঙ্খলিত করে রেখেছেন, মানুষ রূপী শয়তান তো শৃঙ্খলিত হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, শয়তান তো বন্দী থাকে এক মাস, আর বাকি এগারো মাস তো শিকলের বাহিরে থাকে, মুক্ত থাকে। ওই এগারো মাস শয়তান যে ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দিয়ে দিয়ে যাদেরকে একেবারে ভালোভাবে প্ররোচিত করে ফেলেছে, শয়তানের আসর যাদের উপরে ভালোভাবে পড়ে গিয়েছে, এগারো মাসের ধোঁকা ওই বাকি এক মাসেও গিয়ে এর কিছুটা প্রভাব পড়ে। আর রমজান মাসেও যারা শয়তানি বন্ধ করতে পারে না, শয়তানও আফসোস করে, জানলা আমি তো জেলখানার ভেতরে বন্দী, কিন্তু হেরা এখন ওই রমজান মাসে, যে মাসকে তুমি এত সম্মান দিয়েছ, যেই মাসে তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দিলে, জান্নাতের সব দরজা খুলে দিলে, আর সে তার শয়তানি খুলে দিল, এ তো আমার চেয়েতে দেখতেছি আরো বড় শয়তান। রমজান মাসেও যারা অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, এই মানুষরূপী শয়তানগুলো ইবলিসের চাইতে আরো উপরের ক্যাটাগরিতে চলে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করুন। এই মাসটির সম্মান কেমন দেখুন, নবীজি বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, কুল ইবনে আদম কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরু আমতালিহা ইলা সাবঈমিয়াতিন দাফিন, একজন আদম সন্তান মানুষ যত কাজ করে, আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের বিনিময় আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া, কারণ রোজাদারের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে দান করেন। অন্য মাসে আল্লাহ তাআলা নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু রমজান মাসে আল্লাহ বান্দাকে এমন ভাবে নেকি দান করেন, এই মাসে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। নবীজি আরো বলেছেন, এই মাসে যারা একটা উমরা আদায় করবে, সে কবুল হজের সমান সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের অন্য রেওয়ায়াতে এসেছে, নবীজি বলেছেন, এই মাসে যারা উমরা করবে তারা যেন আমি নবীর সাথে হজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। সুতরাং আমি বলি, যাদের টাকা পয়সা আছে তারা এই মাসটা পারলে গিয়ে হারামাইন শরীফাইনে কাটিয়ে দেন, এটা আপনার জন্য অফুরন্ত সুযোগ, ওখানে গিয়ে কিছুদিন অতিবাহিত করে আসেন, আল্লাহ তৌফিক দান করেন। এই মাসের সম্মান এবং ফজিলত সম্পর্কে বললাম, তো এই মাসের যেমন সম্মান, এই মাসটিকে যারা কাজে লাগাবে তাদের সম্মানও কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা। এই মাসে আল্লাহ তাআলা সিয়াম আমাদের জন্য ফরজ করেছে, যারা রোজা রাখে তাদেরকে বলা হয় সাঈম, রোজাদার। এই মাসের যেমন মর্যাদা আছে, এই মাসে ঠিক তেমনিভাবে এই মাসটার যেমন মর্যাদা আছে, এই মাসে ফরজ হওয়া বিধান সাওম অর্থাৎ রোজারও অন্য ইবাদতের চাইতে বিশেষ মর্যাদা আছে। কিরকম, খুব ভালো করে শোনেন, কোরআনুল কেরিমে সমস্ত ইবাদতের কথা আছে না নেই, কি আপনাদের সন্দেহ হয়? কোরআনুল কেরিমে সব ইবাদতের কথা আছে না নাই? সকল ইবাদতের ব্যাপারে কোরআনুল কেরিমে আউটলাইন অথবা গাইডলাইন দেওয়া হয়েছে, ডিটেইলস, পূর্ণাঙ্গভাবে কোনো ইবাদতের কথা বলা হয় নাই। যেমন নামাজ ফরজ করা হয়েছে, এটা কোরআনের ভেতরে আছে না নাই, কিন্তু কোন ওয়াক্তের নামাজ কখন, ফজরের নামাজ কখন, জোহরের নামাজ কখন, জুমার নামাজ কখন, আসরের নামাজ কখন, মাগরিব কখন, ঈশা কখন, কোন ওয়াক্তে কোন সূরা পড়তে হবে, নামাজ কিভাবে আদায় করতে হবে, এই সকল নিয়ম কানুন আর নামাজের ওয়াক্তের টাইম সময়সূচি এগুলো কি কোরআনের ভেতরে আছে? ভালো করে বলেন, আছে নাই? যাকাত সামর্থ্য বান্দা দিবে, যাকাত ফরজ, এটা কোরআনের ভেতরে আছে, কিন্তু কোন সম্পদের কতটুকু যাকাত দিতে হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কতটুকু যাকাত দিতে হয়, এরপরে
আপনার যাকাতটা কখন দিতে হয় এগুলো কি কোরআনের ভেতরে আছে? নাই। হজ করতে হবে, কিন্তু হজের যে দিনগুলো আছে কোন দিন কি করতে হবে, কোন দিন তাওয়াফ, কোন দিন, কোন দিনটা আরাফার দিন, কখন সাই, কখন তাওয়াফ হবে, কখন রামিউল জিবার হবে, এগুলো কি কোরআনের ভেতরে আছে? নাই। এটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে হুজুর কোরআনের ভেতরে এগুলো না থাকলে আমরা এগুলো পাইলাম কোথায়? কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এগুলো সব হাদিসের ভেতরে আছে না নাই, কোরআনে বিস্তারিত বলা হয় নাই, শুধু আউটলাইন আর গাইডলাইন দেওয়া হয়েছে, আর বিস্তারিত হাদিসের ভেতরে চলে এসেছে। এই যে আমাদের বাসা বাড়িতে আছে প্রিন্টেড কোরআন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। তাহলে সব কিছুই আছে, কারণ কোরআনের ব্যাখ্যা তো হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল করিমে সমস্ত ইবাদতে আউটলাইন দেওয়া হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে রোজা। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি রুকু সূরা বাকারার ভেতরে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআনুল করিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত থেকে পড়া শুরু করবেন, দেখবেন পূর্ণাঙ্গ একটা রুকু আল্লাহ তাআলা রোজার ব্যাপারে নাজিল করেছেন। কখন রোজা শুরু করবেন, কখন ভাঙবেন, অসুস্থ হলে বিধান কি হবে, সফরে থাকলে রোজা কিভাবে রাখবেন, সব কিছু ওই রুকুর ভেতরে আসে না নাই। তাহলে বোঝা যাচ্ছে যে রোজা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। সকল ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন, গুরুত্বপূর্ণ কেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। কারণ কি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য সে করে। মানুষ আদম সন্তান যে কাজ করে সে সবগুলো কাজ তার নিজের জন্য, নিজের কল্যাণের জন্য করে, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। রোজা যারা রাখে আল্লাহ তাআলা বলছেন আসসাউমুলি, রোজা যারা রাখে তারা কেবলমাত্র আমার জন্য রাখে। এখন প্রশ্ন হতে পারে অন্য ইবাদত কি আমরা আল্লাহর জন্য করি না? অবশ্যই আমরা আল্লাহর জন্য করি, কিন্তু দেখেন কোনো ইবাদতের কথা আল্লাহ খাস করে এভাবে বলেন নাই, যেমন কোরআনের কোথাও বা হাদিসের কোথাও এরকম নাই আসসালাতুলি, নামাজ আমার জন্য, আজ জাকাতুলি, জাকাত আমার জন্য, আল হাজ্জুলি, হজ আমার জন্য, আছে আসিয়ামুলি, আসসাউমুলি, রোজা হচ্ছে আমার জন্য, সকল ইবাদত তো আল্লাহর জন্য। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ আলাদা করে বললেন কেন? আসলে রোজা ছাড়া সকল ইবাদতের দুইটা উদ্দেশ্য থাকে, কয়টা উদ্দেশ্য? হয় সে মানুষ দেখাবার জন্য কাজটা করে, অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য করে। এক লোক নামাজ পড়ে না, কিন্তু দেখা যাচ্ছে এমন এক সমাজে গিয়েছে সবাই নামাজ পড়তেছে, ওই সময় সে যদি নামাজে না দাঁড়ায় লোকে কি বলবে, অজু থাকুক আর না থাকুক, কয় আল্লাহ আকবার। নির্বাচন আসলে এই ধরনের নামাজই বাড়ে, নির্বাচন আসলে নামাজ এমনভাবে বাড়ে, এক ওয়াক্ত মাঝে মাঝে এরা দুইবারও আদায় করে। একবার এক লোক আসরের নামাজ পড়ে বের হয়েছে, এক মসজিদে আসরের নামাজ একটু দেরিতে শুরু হয়েছে দেখে সে আবার ঢুকে যাচ্ছে, তার সাঙ্গভাঙ্গ যারা আছে একজন বললো স্যার একটু আগেই না পড়লেন আবার ঢুকেন কেন, কয় চুপ থাক এখন ইলেকশনের টাইম, যত নামাজ হবে ততই ভালো। তাহলে বোঝা গেল যে আমরা যে আমলগুলোই করি উদ্দেশ্য থাকে কয়টা, হয় মানুষ দেখাবার জন্য করে, অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জাকাত, কেউ কেউ আছে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জাকাত দেয়, অমুক সাহেবের বাড়িতে আগামী এত তারিখ জাকাতের শাড়ি লুঙ্গি, জাকাত যদি শাড়ি লুঙ্গি দিতে বলছে আপনারা, যাই হোক এগুলো তো আমরা বলবো, আমাদের আলোচনা সামনে আছে, জাকাতের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে জাকাত দিচ্ছে, হয়তো তার উদ্দেশ্য থাকতে পারে মানুষ দেখার। হজ, হজ আদায় করে আসছে, আমি যে হজ করেছি মানুষ বুঝবে কেমনে, বুঝার জন্য নামের আগে একটা সাইনবোর্ড লাগাই দিল হাজি আল হাজ,
যে দুই তিনবার হজ করে আসছে তার নামের আগে হাজি বললে যে রাগ করে, এ আমি কি হাজি আছি রে, আর দুইবার তিনবার হজ করছি বেটা, ডবল হাজি ট্রিপল হাজি, আমারে আল হাজ ডাকিস, এরকম আছে না নাই? মনে মনে অনেকে ভাবতে পারে হুজুর হাজি লাগাইলে অসুবিধা কি, আপনি হজ করে আসছেন মানুষ যেন এটা বুঝে, আপনি যদি নামের আগে হাজি লাগাইতে পারেন, এই ভাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হেজে নামাজি এটা বুঝাবার জন্য সেও যদি নামের আগে লাগাই দেয় মুসল্লি আব্দুস সাত্তার, তো সবাই যদি এরকম এক একটা ইবাদত করে এক একটা ডেজিগনেশন নামের আগে লাগাই দেয় তাহলে তো ডেজিগনেশন পেতে পেতে আসল নাম আর খুঁজে পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো ইসলামের রীতি না, আমরা কি বলি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকে হজ করেন নাই, আমরা কি বলি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আন, আমরা কি বলি আলহাজ উসমান রাদিয়াল্লাহু আন, তা আপনি লাগান কেন, আমরা কি বলি আলহাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বলেন নাকি আপনারা? কয় হুজুর আপনি এটা নিয়ে কেন বলেন, আমরা তো যখন হজে গেলাম পুলিশও আমাদেরকে সম্মান করে বলল ইয়া হাজ্জি, আরে বাপ রে বাপ, যুক্তি কেমন দেখছেন, আপনার কাছে যেমন যুক্তি আছে আমার কাছে তেমন জবাবও আছে। শীতের দিনে ফজুমিয়া কন্ট্রাক্টর মসজিদে ওই মুরাদপুর থেকে এক মুসল্লি আসছে, আসার পরে এখন শীতের দিনে কিন্তু মসজিদে কি বেজানো থাকে কার্পেট, তো এই লোকটা ওই পেছন দিকে ঢুকে পিছনে কার্পেটও নাই ওখানে দাঁড়ায় যাচ্ছে নামাজে, মনে করেন মুমিন ভাই তখন এই লোকটাকে দেখলো যে নামাজে দাঁড়ায় যাচ্ছে দাঁড়ায় যাচ্ছে, অন্য এলাকার নাম জানে না, এখন নাম না জানলে কি বলে, মুসল্লি ভাই এখানে চলে আসে, এখানে কার্পেট আছে, এই যে উনি মুসল্লি বলে ডাকলো, এখন হ্যাঁ যদি তার এলাকায় গিয়ে বলে ফজুমিয়া মসজিদে আমাকে মুসল্লি লকব দেওয়া হয়েছে, এখন সবাই আমাকে মুসল্লি ডাকবে, মানুষ তারে ভালো বলবে না পাগল বলবে। এই উদাহরণটা কেন দিলাম, আপনি যে বাইতুল্লায় তওয়াফ করছিলেন নামাজ আদায় করছিলেন যে পুলিশ আপনারে ডাক দিছে ওই পুলিশ আপনার নাম জানে না, নামাজে যে আসে সালাত আদায় করতে যে আসে তাকে বলা হয় মুসল্লি, হজ করতে যে আসে তাকে বলা হয় হাজ্জি, সে আপনার নাম জানে না বলে বলেছে ইয়া হাজ্জি ইযহাব ইলা হুনা, অথবা বলেছে ফাদ্দাল হুনা, যে হাজি সাহেব এদিকে আসেন অথবা এদিকে যান অথবা এদিকে আসেন এটা নেন, সে তো নাম জানে না বলে আপনি ওই যে নামাজ আদায় আসলে যেমন বলি মুসল্লি, হজে আসতে নাম জানে না বলে, কেন আপনি যদি এসে নাম লাগাই দেন ইবাদতের ভেতরে রিয়া থাকলে ওইটা আল্লাহর কাছে পৌঁছায়। এগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান আরো দুই একটা দেশ আছে, এই দেশগুলোতে মানুষ এগুলো লাগায়, এগুলো লাগাবেন না, আলহাজ হাজি লাগানোর কোনো দরকার নেই, আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকদের খাসলত হলো এরা মানুষ দেখানো কাজ করে, ইউরাউনান্নাস, আমার কথাগুলো আপনার কাছে তিতা তিতা লাগলেও আমার কিছু করার নাই, সত্য কথা তিতা লাগে একটু, আল্লাহ কোরআনে বলেছেন ইউরাউনান্নাস, মুনাফিকরা মানুষ দেখানো কাজ করে, মুনাফিকরা মানুষ দেখানো কাজ করে, মানুষ দেখানো আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, রিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো বুঝা গেল যে হজও মানুষ দেখানোর জন্য অনেকে আদায় করে যাকাত দেয়, কিন্তু এমন তো কোনো পাগল নাই যে মানুষ দেখাবার জন্য সারাদিন না খায়া থাকবে, আছে? আরে ভাই মানুষ দেখানোর জন্য যদি হইতো তাহলে মাঝে মাঝে বাথরুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে খাইয়া ব্রাশ টাশ করে বের হয়ে যেত, রোজা যারা রাখে তারা মানুষ দেখাবার জন্য রাখে না, তারা একমাত্র একজনকে ভয় করে একজনকে খুশি করার জন্য রাখে, তিনি কি? এই জন্যই আল্লাহ বলেছেন আসাউমুলি, রোজা আমার জন্য, বান্দা অন্য কারোর জন্য রোজা রাখে না, মানুষ দেখাবার জন্য রাখে না, এই জন্য রোজা যেহেতু বান্দা কেবল আমাকে ভয় করে আমার জন্যই রাখে, পুরস্কারটাও ওয়া আনা আজিবি, পুরস্কারও আমি বান্দাকে নিজের হাত দিয়ে দেব, আমাদের সমস্ত আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন, কিন্তু একমাত্র রোজার প্রতিদান বান্দাকে নিজের হাতে যিনি দিবেন তিনি কে? এখানে একটা অনুষ্ঠান হল, অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি একজন, বিশেষ অতিথি কয়েকজন, এখন
এই অনুষ্ঠানের মধ্যে যদি কয়েকজনকে পুরস্কৃত করা হয়, দেখি বলেন তো আপনারা, মনে করেন একটা প্রতিযোগিতায় 1, 2, 3 তিনজন পুরস্কার পাবে, এখন প্রধান অতিথি তিনজনকে পুরস্কার দেয় না, বিশেষ অতিথি যারা এরা দ্বিতীয় তৃতীয় যারা হয় এদেরকে দেয়, কিন্তু প্রথম পুরস্কারটা কে দেয়? প্রধান অতিথির হাত দিয়া দেওয়া হয়। কিয়ামতের দিন সব আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন, রোজাদারদের পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়া না, আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কারের মর্যাদা কম হবে না বেশি হবে? আবার অন্য রেওয়ায়েতে কি বলা হয়েছে জানেন? আল্লাহ বলছেন যে রোজার পুরস্কার আর কিছুই না, রোজার পুরস্কার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব। এক লোক বিয়ে করছে, কয়েকটা একাধিক বিয়ে করছে, একদিন তার সব বউকে ডাকছে, ডেকে বলল তোমরা কে, আমার কাছে কি চাও? একজন একজন করে জবাব শুনে, একজন কয় যে আপনি এক কাজ করেন, আপনার ধন সম্পদ থেকে আমারে কিছু ধন সম্পদ দিয়ে দেন। আরেকজন কয় আপনার তো অনেকগুলো বাড়ি আছে, একটা বাড়ি আমারে দিয়ে দেন। আরেকজন কয় যে কিছু জায়গা জমি আমারে দিয়ে দেন। ছোট বউ যেটা ছোট, সে ছোট হইলেও বুদ্ধি আবার বেশি, সে বলল যে আমার তেমন কিছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, সবাই তো কিছু না কিছু চাইছে, তুমি কিছু না আছে আমাকে চাইলা কেন? কয় আমি আপনার অন্যান্য বউদের মতো এত বোকা শোকা না, আমি আপনাকে চেয়েছি এই কারণে, কারণ আমি ভালো করেই জানি আপনাকে যদি পেয়ে যাই আপনার সব জিনিস অটোমেটিক আমার হয়ে যাবে। তা আমরা যদি রোজার পুরস্কার হিসাবে আল্লাহ তালাকে পেয়ে যাই, জান্নাত কি আর চাওয়া লাগে? আল্লাহকে পাওয়া মানে হচ্ছে আল্লাহর সমস্ত নেয়ামতের মালিক হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন রোজার পুরস্কার বান্দার জন্য, রোজাদারের জন্য আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, প্রথমে বললাম রমজান মাসের সম্মান মর্যাদা, দুই নম্বর পয়েন্ট বললাম এই মাসের মর্যাদা, যেমন এই মাসের ইবাদত রোজা, এই ইবাদতের মর্যাদাও অনেক বেশি, অনেক বেশি। নবীজি বলেছেন আসসাউমু জুন্নাহ, আসসাউমু জুন্নাতিন মিনান নার, আসসাউমু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাব। রোজা হচ্ছে ঢাল। এখানে যুবক তরুণরা তো ঢাল অনেকে বুঝবে না, আগে যখন যুদ্ধ হতো তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, তীর দিয়ে যুদ্ধ হতো, এই তলোয়ারের আঘাত তীরের আঘাতকে মোকাবেলার জন্য এক ধরনের ঢাল ব্যবহার করা হতো, বলা হচ্ছে রোজা ঢালের মতো। ঢাল থাকলে যেমন শত্রুর আঘাতকে মোকাবেলা করা যায়, রোজা হচ্ছে গুনাহ থেকে, জাহান্নামের আগুন থেকে বান্দা বেঁচে থাকার জন্য রোজা হচ্ছে একটি অন্যতম ঢাল। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা যেমন, এই মাসের ইবাদতের মর্যাদাও তেমন, ঠিক তেমনি এই মাসে যারা রোজা আদায় করে তাদের মর্যাদা কেমন এবার শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রায়্যান, জান্নাতের ভেতরে একটি দরজা রয়েছে যেই দরজার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই স্পেশাল রায়্যান নামক গেট দিয়ে কেবলমাত্র রোজাদার বান্দারা ঢুকবে। কিয়ামতের দিন বলা হবে আইনা সাঈমুন, রোজাদার বান্দারা কোথায়? রোজাদার বান্দারা তখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন রোজাদার বান্দারা আজকে বলে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যা। তাহলে রোজাদারদের জন্য কিয়ামতের দিন জান্নাতে আলাদা বিশেষ একটা গেট যিনি রেখেছেন তিনি কে? বিভিন্ন অডিটোরিয়ামে কনফারেন্স হলে আপনারা অনুষ্ঠানে যান, দেখবেন বরাদ্দ বিশেষ সংরক্ষিত কিছু সিট থাকে, এটা সাংবাদিকদের, এটা ভিআইপিদের, এটা সিআইপিদের, এটা অমুকের, এটা তমুকের। কিয়ামতের দিন জান্নাতে যে গেটগুলো থাকবে, বিশেষ একটা গেট থাকবে যে গেটের নাম রায়্যান, ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। পড়ে রোজাদার বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন দেখেন, রোজা রাখলে মানুষ সারাদিন না খেয়ে থাকে, সারাদিন না খেয়ে থাকার কারণে, উপবাসে থাকার কারণে মানুষের পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে টক্সিন নামক এক জাতীয় গ্যাসের সৃষ্টি হয়, যার কারণে রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়,
নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাঈমু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার রোজা রাখার কারণে তার মুখ থেকে যে গন্ধ বের হয়, রোজাদারের মুখের সেই গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র। এই ফজিলত শুনে আবার রমজান মাস পুরা মাস দাঁত ব্রাশ না করে বসে থাকেন না, যে হুজুর যেহেতু বলছে যে গন্ধ যত বেশি আল্লাহর কাছে প্রিয় হব তত বেশি, আপনি উল্টা পাল্টা ব্যাখ্যা শুনে যাইয়েন না। এটা হচ্ছে উপবাসে থাকার কারণে, পাকস্থলী খালি থাকার কারণে যে এক ধরনের গ্যাস তৈরি হয়, ওই গ্যাস থেকে যে গন্ধ সৃষ্টি হয় সেটার কথা বলা হয়েছে। ইসলাম কখনো অপরিচ্ছন্নতার কথা বলে না, বরং ইসলাম নিট অ্যান্ড ক্লিন থাকার ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছে।